বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, আজকে আপনাদের মাঝে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের মাঝে গির জাতের গরু নিয়ে আলোচনা করব। গির ভারতীয় উদ্ভূত প্রধান জেবু জাতগুলোর মধ্যে একটি। এটি লাল সিন্ধি এবং শাহিওয়াল সহ অন্যান্য জাতের উন্নতিতে স্থানীয়ভাবে ব্যবহৃত হয়েছে। এটি উত্তর আমেরিকায় ব্রাহ্মণ জাতির উন্নয়নে ব্যবহৃত একটি জাত। অত্যন্ত রোগ প্রতিরোধী এই জাতের গরু পালন খুবই সহজ এবং যে কোনো খাবারে এরা অভ্যস্ত। গির জাতের গরু 20-24 মাসে প্রথম প্রজননক্ষম হয় এবং গাভী 30-34 মাসে প্রথম বাচ্চা দেয়। ইন্ডিয়াতে গিরের গড় দুধ উৎপাদন 1600-1800 কেজি হলেও 3100 কেজি দুধ উৎপাদনের রেকর্ড রয়েছে। যে বৈশিষ্ট্যে গিরকে জেবু জাতের অন্য গরুর থেকে শ্রেষ্ঠত্ব এনে দিয়েছে সেটা হলো দ্রুত শারীরিক বৃদ্ধি। গির জাতের বাছুর খুবই দ্রুত বৃদ্ধি পায়। যেহেতু গির জাতের গরু ভালো মানের এবং উচ্চ প্রোটিন ও ফ্যাটযুক্ত দুধ উৎপাদন করে, তাই এই জাতের দুধের রয়েছে উচ্চ মূল্য এবং অধিক চাহিদা। গির জাতের ষাঁড়ের গড় ওজন 1200 কেজি এবং গাভীর ওজন 800 কেজি পর্যন্ত হয়ে থাকে। গির জাতের গরু দেখতে অসাধারণ, প্রচণ্ড রোগ প্রতিরোধী ও কর্মঠ। বাংলাদেশে বর্তমানে এই জাতের গরুর বীজ পাওয়া যায়। গির গরুর গড় আয়ু সাধারণত 20-22 বছর হয়। যেহেতু এই জাতটি বস ইন্ডিকার জাতের সর্বোচ্চ বংশধনকারী, তাই একটি জীবনাদশায় 12 বাছুরের জন্ম দেয়। বাংলাদেশের প্রেক্ষাপটে গির জাতের গরুর পালন একটি সম্ভাবনার দিক। দর্শক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে আরেকটি ভিডিওতে নতুন কিছু নিয়ে। ভালো থাকবেন সবাই।